দৰ সাংবাদিক বন্ধুসকল, আজি আমাৰ দৰং ওদালগুৰি জিলাৰ যৌথভাৱে আয়োজন কৰা সংবাদমেলৰ সমূহ সাংবাদিক বন্ধুসকলক শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ। আমি সদৌ অসম ইউনিকাইটিপ্ৰাপ্ত অসমটিত উত্তীৰ্ণ সন্থা। আমি যোৱা 2003 চনৰ পৰাই অসম সৰ্বশিক্ষা অভিযানৰ অধীনত চৰকাৰৰ নিৰ্দেশ মৰ্মে বিভাগীয় কৰ্তৃপক্ষৰ দ্বাৰা আমি বিভিন্ন কম্পনেণ্টত নিযুক্তি পাইছিলোঁ। আমি বহু বছৰ চৰকাৰৰ কথামতে চৰকাৰৰ সহযোগ কৰি আহিছোঁ। সৰ্বশিক্ষা অভিযান মিছনৰ যিটো সাৰ্বজনীন শিক্ষা প্ৰসাৰৰ কাৰণে যিখিনি প্ৰচেষ্টা হাতত লৈছিলে, সেইখিনি ক্ষেত্ৰত আমি পূৰ্ণ পৰ্যায়ৰ আমি শ্ৰম কষ্ট আমি ত্যাগ কৰি আমি সহযোগ কৰিছিলোঁ। এটা সময়ত 2021 চনত যে যদিও স্পেচিয়েল টেট আমাৰ সৰ্বশিক্ষা অভিযান মিছনত কাম কৰাসকলৰ কাৰণে অনুষ্ঠিত কৰিলে, কিন্তু গোটেই অসমৰ ৰাইজে জানে, গোটেই অসমবাসীয়ে জানে, আপোনালোকৰ হয়তো জ্ঞাত যে তাতে এটা বিসংগতিপূৰ্ণ পৰীক্ষা হোৱাৰ পিছত তাতে মাত্ৰ 15,174 গৰাকী মানুহৰ ভিতৰত, কৰ্মীৰ ভিতৰত কেৱল মাত্ৰ 667 গৰাকী মানুহ উত্তীৰ্ণ হ'ব পাৰিছিলে, আৰু বেছিসংখ্যক মানুহ মাত্ৰ 4% উত্তীৰ্ণ হৈছিলে, বাকী 96% মানুহ মানে অনুত্তীৰ্ণ হৈছিলে। ইমানেই আশোৱাপূৰ্ণ আৰু বিসংগতিপূৰ্ণ এটা প্ৰশ্নকাকত আছিলে। যিয়ে নহওক, তো আমি চৰকাৰৰ বৰ্তমান মাননীয় মুখ্যমন্ত্ৰী, সেই সময়ত শিক্ষামন্ত্ৰী আছিলে, আৰু তেখেতে এটা প্ৰতিশ্ৰুতি দিছিলে বা কথা দিছিলে যে আপোনালোকে যদি শিক্ষক হ'বলৈ বিচাৰিছে তেতিয়াহ'লে গভৰ্মেণ্টৰ কিছুমান ক্ৰাইটেৰিয়া আছে। 2009 চনৰ যিটো RTE Act মতে টেট কোৱালিফাইড হ'ব লাগিব, DLED থাকিব লাগিব। গতিকে আমি ছাৰৰ কথামতেই, মাননীয় মুখ্যমন্ত্ৰী বৰ্তমানৰ আৰু তেতিয়াৰ সময় শিক্ষামন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ তেখেতৰ কথামতেই বা তেখেতৰ আহ্বান মৰ্মে, নিৰ্দেশ মৰ্মে আমি NCT গাইডলাইন যিমানখিনি প্ৰয়োজন আছিলে আমি গোটেইখিনি ক্ৰাইটেৰিয়া আমি ফ'ল' কৰি আমি কমপ্লিট কৰিছিলোঁ। আমি টেটো দিলোঁ, অসম টেট আমি উত্তীৰ্ণ হৈছোঁ, আমাৰ DLED কমপ্লিট হ'ল। গতিকে NCT এজন শিক্ষক হ'বলৈ যিমানখিনি যোগ্যতা লাগে গোটেইখিনি যোগ্যতা আমি অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। কিন্তু বৰ দুখ আৰু পৰিতাপৰ বিষয়, চৰকাৰে আমাক চৰকাৰৰ বিভিন্ন সময়ত সহায় সহযোগ কৰাৰ পিছতো এটা ইউনিক ID নাম্বাৰ দিছিলে আমাক। সেই ইউনিক ID প্ৰাপ্ত আমি অসম টেট উত্তীৰ্ণ হৈছোঁ। টিচাৰ হোৱাৰ ক্ষেত্ৰত যিখিনি এলিজিবিলিটি লাগে সেইখিনি আমি গোটেইখিনি আমি সামৰ্থ্য হ'বলৈ আমি সক্ষম হৈছিলোঁ, কিন্তু আজিও আমাক কোনো ধৰণৰ নিযুক্তি বা নিযুক্তিৰ ব্যৱস্থা কৰা নাই। আমি বিভিন্ন পৰ্যায়ত মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আমি লগ কৰিছোঁ, আমি মেমৰাণ্ডাম দিছোঁ। অসমৰ শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগু ডাঙৰীয়ালৈ আমি লগ কৰিছোঁ, আমি মেমৰাণ্ডাম দিছোঁ, কিন্তু আমি কোনো ধৰণৰ, যদিও মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাক এটা ক্ষীণ আশ্বাস দিছিলে, কিন্তু আমি শিক্ষামন্ত্ৰী মহোদয়ৰ পৰা কোনো ধৰণৰ গ্ৰীণ ছিগনেল আমি পোৱা নাছিলোঁ। গতিকে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী, তেওঁ অসমৰ উন্নয়নৰ খনিকৰ, তেওঁ শিক্ষা জগতত এক ইতিহাস তেখেত ৰচনা কৰিছে। শিক্ষকৰ যিটো অভাৱ, তেওঁ টেটৰ যোগেদি অসমৰ শিক্ষা ব্যৱস্থা বহুখিনি উন্নতি কৰিছে। গতিকে আমি মানি লৈছোঁ, আমি স্বীকাৰ কৰোঁ। গতিকে এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি কৰ্জোৰে অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ আজিৰ সংবাদমেলৰ জৰিয়তে, যে তেখেতে নিজেও আন্দোলন ভাল নাপায় আৰু আমিও যিহেতু আমি শিক্ষকতা কৰিছোঁ, যদিও চৰকাৰে স্বীকৃতিপ্ৰাপ্ত শিক্ষক হিচাপে আমাক স্বীকৃতি দিয়া নাই, কিন্তু আমি ৰাইজৰ চকুত, আমি ল'ৰা ছোৱালীক পঢ়াইছোঁ, আমাক শিক্ষক বুলি সমাজে আমাক স্বীকৃতি দিছে। গতিকে আমি শিক্ষক হৈ আন্দোলন কাৰ্যসূচী আমি কেতিয়াও মানে আমি নলওঁ বা আমি পক্ষপাতি নহয়। গতিকে আমি চৰকাৰৰ সপক্ষে আছোঁ। গতিকে চৰকাৰক মই বিশেষভাৱে অনুৰোধ জনাইছোঁ, আমাৰ বিভাগীয় মন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগু ডাঙৰীয়ালৈও মই অনুৰোধ জনাইছোঁ যে আমাৰ বেছিসংখ্যক মানুহ নহয়, আমি মাত্ৰ 290 গৰাকী, হয়তো ঊৰ্ধত কিছুসংখ্যক মানুহ হ'ব, এইখিনি মানুহ আমি আছোঁ। আমি সৰ্বশিক্ষাত ইউনিকাইটি প্ৰাপ্ত, অসম টেট উত্তীৰ্ণ। লগতে এষাৰ কথা আপোনালোকৰ জৰিয়তে ক'ব বিচাৰিছোঁ যে যিহেতু স্পেচিয়েল টেটৰ 667 গৰাকী মানুহ আছে, আমি দুয়োটা গ্ৰুপ মিলাই আমি হয়তো 1,000ৰ দেওনাও পাৰ নহ'ব। গতিকে চৰকাৰে যদি সদিচ্ছা প্ৰকাশ কৰে আমাক কিন্তু নিযুক্তি ব্যৱস্থাত দিব পাৰে, কিয়নো তেখেতসকলে ভিজন ডকুমেণ্টছত কিন্তু আমাৰ এই নিযুক্তি ব্যৱস্থাৰ কথা উল্লেখ কৰিছিলে। গতিকে মই পুনৰবাৰ কৰ্জোৰে অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ যে আমাক এই কম সংখ্যক এই মানুহখিনিৰ ক্ষেত্ৰত আমাৰ পৰিয়ালৰ ফালে চাই, আমি যে আমাৰ যিখিনি মূল্যৱান বয়স ইতিমধ্যে আমি সৰ্বশিক্ষাত আমি চৰকাৰক সহায় কৰি আমি অলৰেডি পাৰ কৰি আহিছোঁ, গতিকে আমি বেলেগ আৰু ব্যৱস্থা নাই সংস্থাপনৰ, আমি এতিয়া বিজনেছো কৰিব নোৱাৰোঁ বা তেনেধৰণৰ বেলেগত কাম কৰিব নোৱাৰোঁ। আমি যিহেতু সমাজত শিক্ষকতা আমি কৰিছোঁ, গতিকে আমি দিন হাজিৰা কৰিবলৈও আমাৰ সেইখিনি মানসিকতা হয়তো আমি হেৰাই পেলাইছোঁ। গতিকে এই সংবাদমেলৰ জৰিয়তে মই কৰ্জোৰে অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়,
ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেখেতর উপর আমার আশ্বাস আছে, বিশ্বাস আছে, তেও কথা দিয়ে কাম করা মানুষ, গতি আমাক যিখিনি কথা তেখেতে আমাক আশ্বাস প্রদান করেছিল সেই কথাখিনি যাতে তেও পালন করার ক্ষেত্র আর আমার পরিয়াল আর শিক্ষক জাতির বা সমাজের হয়ে চির আশিষ হয়ে রব তেখেতে এই বলে মই কর্জোরে অনুরোধ করছো এই সংবাদমেলের জড়িয়ে। ইউনিকাইটি প্রাপ্ত অসমদের উত্তীর্ণ শিক্ষকসলক একটা সুকীয়া বিজ্ঞাপনের যোগেদি নিযুক্তি ব্যবস্থা করব লাগে। আর ইউনিকাইটি প্রাপ্ত আমার অসমদের উত্তীর্ণ যান সংখ্যক শিক্ষক আছে, যেহেতু আমি সর্বশিক্ষাত আমার বয়সটাই আমি পার করে দিছো যিখিনি আমার মূল্যবান সময় আসে, গতি আমার অভিজ্ঞতার ভিত্তিত আমার নিযুক্তি প্রদান করব লাগে বলে আমার একটা দাবি আছে। আর ইউনিকাইটি প্রাপ্ত যিখিনি আমি শিক্ষকসকল আছো তাত যাতে বিজ্ঞাপনত যাতে আমার ইউনিকাইটি একটা অপশন থাকে তার একটা সুযোগ প্রদান করে আমি অনুরোধ করব বিচার। আর যেহেতু আমার সর্বশিক্ষাত কাম করে আমার বয়সখিনি উকলি গল, গতি আমার বয়সের একটা ঊর্ধ্বসীমা রেহাই দিব লাগে বলে মই এই সংবাদমেলের জড়িয়ে আমি অনুরোধ করছো আর এ আমার দাবি। গতি আমার একটা লিবারেল দাবি যে আমি কাম করছো আমার কামর বিনিময়ত সরকার আমাকে নিযুক্তি প্রদান করব লাগে, বিশেষ একটা অভিজ্ঞতার ভিত্তিত যেহেতু আমি কাম করছো আগে পিছে হাইস্কুল যেটা নিযুক্তি হয়ে গেছে তাতো অভিজ্ঞতার ভিত্তিত নিযুক্তি প্রদান করা হয়েছে, আমার যিখিনি আমার শিক্ষামিত্র সকলকো অভিজ্ঞতার ভিত্তিত নিযুক্তি প্রদান করা হয়েছে, আমার ল্যাঙ্গুয়েজ টিচার যিখিনি টেট অনুষ্ঠিত করা হয়েছিল তাতো অভিজ্ঞতার ভিত্তিত একটা নম্বর দিকে নিযুক্তি ব্যবস্থা করা হয়েছে, গতি সরকার আমার লগতো তেনেকা ধরনের প্রতারণা নকরিও বলে আমার বিশ্বাস, গতি আমি এটিও অপেক্ষাত আছো আপনার একটা সদিচ্ছার কারণে। গতি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, তাতে বিভাগীয় কর্তৃপক্ষ যখন আছে তখন সকলে মূল করজোরে অনুরোধ আপনার আমার প্রতি একটা ন্যায় ব্যবস্থা করব বলে। ভাইস প্রেসিডেন্ট দয় আর দরং জেলা তথা ওদালগুড়ি জেলার সতীর্থ শিক্ষক মন্ডলী, সাংবাদিক বন্ধু সকল, আজি আমি তাৎক্ষণিকভাবে ইয়াতে একটা সংবাদমেলার আয়োজন করছো। উদ্দেশ্য আছে আমার যথেষ্টখিন গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ল বহিছো। ইয়াত মূল কথা হয়েছে যে আমি 2003 চনেরপরা ধারাবাহিকভাবে বিভিন্ন কম্পোনেন্টত কাম করছো, ইভি সিবি আর এস টি সি এস টি সি বিভিন্ন কম্পোনেন্টত কাম করে স্কুলের পর বহিভূত বহু শিশুসকলক আমি স্কুলমুখী করেছিল, শিক্ষা জগৎখনক আমি পোহরের ফালে আগবাই আনিছিল, কিন্তু সরকারে হঠাৎ আমার এই সেন্টারবিল বন্ধ করে দিলে। তারপর পরবর্তী সময়ত আমি বিভিন্ন সময় সরকারক দাবি করার পিছত সরকারে আমাক ইউনিক আইডি দিলে আর আমাক এসুরেন্স দিলে যে আপনাদেরকে এনসিটি গাইডলাইন ফলো করক, আপনাদেরকে আমি চাকরি দেওয়ার কারণে অঙ্গীকারবদ্ধ। পরবর্তী সময়ত আমি টেট পরীক্ষা দিলো, এনসিটির গাইডলাইন আমার পূরণ করলো, আমি ডিএলএড করলো, আমি সকল দিকরপর পূর্ণ পর্যায়ের শিক্ষকর যোগ্যতা অর্জন করলো, কিন্তু দেখা গল যে সরকার আমাক আজিলেক গুরুত্ব দেওয়া নাই, আমাক চাকরি বা নিযুক্তি আমাক দিয়া নাই। আমার কারণে সরকারে স্পেশিয়াল টেট একটা পাতিছিল, যদিও সেই স্পেশিয়াল টেটত বহু আহ্বাস আছিল, বিসংগতিপূর্ণ প্রশ্ন আপনাদের দেখা পাইছে মিডিয়াত চর্চিত হয়েছে, গতি সেই বিষয়বিল চর্চা হওয়ার পিছত আমি সরকারক এই বিষয়সমূহ দৃষ্টিগোচর করালো। সরকার আমাক হয়তো কৈ আছে, আমি যেটা মুখ্যমন্ত্রী তাত কৈছো, মুখ্যমন্ত্রী কৈছে শিক্ষামন্ত্রী তাত যাওক, এনেকৈ হয়তো আমাক ডাইরেক্ট নাখোজও করা নাই, কিন্তু আমাক এতিয়ালৈকে নিযুক্তি দিয়া নাই। আমি আশাবাদী যে আজির এই সংবাদমেলৰ জৰিয়তে সরকারের দৃষ্টিগোচর করাব বিচাৰিছো যে সরকারে অতি শীঘ্রে আমার যেহেতু সমগ্র অসমত 300ৰো কম হব বলে কব পাৰি, 300 পূর্ণ নয়, আমি ইউনিক আইডি প্রাপ্ত শিক্ষক টেট কোয়ালিফাইড করছো, গতি সরকারে যেহেতু চমক সৃষ্টি করে আছে, নিবন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আছে, আমি সেই শ্লোগানটা বিশ্বাস করো আর সরকারে আমার এই 300গৰাকী ইউনিক আইডি প্রাপ্ত যিকেইজন অভিজ্ঞ শিক্ষক আছে অভিজ্ঞতার ভিত্তিত আমাক অতি শীঘ্রে নিযুক্তি দিব তার আশারেই আজি সংবাদমেলার আয়োজন করছো আমার।